গোলাঘাটত অবস্থান ধর্মঘট গোলাঘাটত অবস্থান ধর্মঘট পালন করিলে কলিত জনগোষ্ঠী সম্মিলনের গোলাঘাট জেলা সমিতিয়ে মুখত কলা কাপড় পরিধান করে সংগঠনটে ধর্মঘট পালন করে জেলা উপায়ুক্ত কার্যালয় সমীপত বাস করা 70 লাখ কলিত জনগোষ্ঠীর কারণে প্রাগজ্যোতিষপুর ক্ষেত্র শাসিত পরিষদ গঠন করা কলিত জনগোষ্ঠীর উন্নয়ন পরিষদের কারণে 1000 কোটি টাকা আবন্তন দিয়া বাণীকান্ত কাকতির নামত ডিব্রুগড় আর গুয়াহী বিশ্ববিদ্যালয়ত অসমীয়া ভাষা আর জনগোষ্ঠী অধ্যয়ন বিভাগ খোলা কমতপুর স্বায়ত্ত শাসিত পরিষদত কলিত জনগোষ্ঠীর কারণে 30% প্রতিনিধির আসন সংরক্ষণ করা বজলীত নাট্য প্রভাকর অচ্যুত লহকরের স্মৃতিত নাট্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা কলিত জনগোষ্ঠী সম্মিলনের ভগদত্ত প্রকল্পর নামত গুয়াহীত 10 বিঘা মাটি আবন্টন দিয়া যোরহাটের ৰৰৈয়া বিমানবন্দরট শহীদ মণিরাম দেওয়ানের নামত নামাকরণ করাকে ধরে বিভিন্ন দাবি সম্বলিত এখন স্মারক অসম সরকার প্রদান করে এই ধর্মঘট পালন করে সংগঠনটে। আমি গোলাঘাট জেলা কলিতা জনগোষ্ঠী সম্মিলনের তরফরপা অসম সরকারক আমার দাবিবিলাক যে দিছিল সেই দাবিবিলাক পূরণ নোহার কারণে আমি আজি পুনের অবস্থান ধর্মঘট করে আমি স্মারকপত্র দিম। আমার দাবিবিলাক হল অসমত বাস করা 70 লাখ কলিতার কারণে প্রাগজ্যোতিষপুর ছাত্র শাসিত পরিষদ গঠন করবলে কইছো। আমি আমার যখন কলিতা জনগোষ্ঠী উন্নয়ন পরিষদ দিলে সেই পরিষদের কারণে আমি 1000 কোটি টাকা আবন্টন দিবলে কইছো। বাণীকান্ত কাকতির নামত ডিব্রুগড় আর গুয়াহী বিশ্ববিদ্যালয়ত অসমীয়া ভাষা আর জনগোষ্ঠী অধ্যয়ন দুটা বিভাগ খুলিবর কারণে আমি সরকার দাবি জানাইছো। কমতাপুর স্বায়ত্তাসীন পরিষদত আমার কলিতা সকলের কারণে 30% প্রতিনিধি সংরক্ষণ করবর কারণে আমি অনুরোধ জানাইছো। বজালীত নাট্য প্রভাকর অচ্যুত লহকরের স্মৃতিত নাট্য বিশ্ববিদ্যালয় স্থাপনের কারণে আমি সরকার দাবি জানাইছো। আমার কলিতা জনগোষ্ঠী সম্মিলনের ভগদত্ত প্রকল্পর নামত সরকারে গুয়াহীত আমাক 10 বিঘা মাটি আবন্টন দি আর ভগবত্ত প্রকল্প নির্মাণের কারণে আমাক আর্থিক সাহায্য আগবহাবর কারণে আমি দাবি জানাইছো। যোরহাটের যেটো ৰৰৈয়া বিমানবন্দর সেইটো আমি শহীদ মণিৰাম দেৱানৰ নামত নামাকৰণ কৰিবলৈ আমি দাবি জনাই আজি অবস্থান ধৰ্মঘট পালন কৰিছোঁ। গোলাঘাটৰ পৰা মৃদুল গোস্বামী, ৰিপৰ্ট নিউজ ম্যাগনেট এনি।